প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, স্মার্ট বাংলাদেশ গড়ার মূল চাবিকাঠি ডিজিটাল সংযোগ। প্রতিটি শিল্পাঞ্চলে 5G চালু করা হবে বলেও জানান প্রধানমন্ত্রী। বৃহস্পতিবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ডিজিটাল বাংলাদেশ মেলা 2023-এর উদ্বোধন উপলক্ষে এক ভিডিও বার্তায় একথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ ডিজিটালাইজেশনের এক বিপ্লব ঘটে গেছে। এখন তরুণ প্রজন্মের মধ্যে স্মার্ট বাংলাদেশের স্বপ্ন রচিত হচ্ছে। ডিজিটাল কানেক্টিভিটি হবে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের প্রধান হাতিয়ার। এই কানেক্টিভিটির উপর ভিত্তি করেই গড়ে উঠবে স্মার্ট সিটিজেন, স্মার্ট ইকোনমি, স্মার্ট গভর্নমেন্ট এবং স্মার্ট সোসাইটি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, স্মার্ট বাংলাদেশ গড়ার মূল চাবিকাঠি ডিজিটাল সংযোগ। প্রতিটি শিল্পাঞ্চলে 5G চালু করা হবে বলেও জানান প্রধানমন্ত্রী। বৃহস্পতিবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ডিজিটাল বাংলাদেশ মেলা 2023-এর উদ্বোধন উপলক্ষে এক ভিডিও বার্তায় একথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ ডিজিটালাইজেশনের এক বিপ্লব ঘটে গেছে। এখন তরুণ প্রজন্মের মধ্যে স্মার্ট বাংলাদেশের স্বপ্ন রচিত হচ্ছে। ডিজিটাল কানেক্টিভিটি হবে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের প্রধান হাতিয়ার। এই কানেক্টিভিটির উপর ভিত্তি করেই গড়ে উঠবে স্মার্ট সিটিজেন, স্মার্ট ইকোনমি, স্মার্ট গভর্নমেন্ট এবং স্মার্ট সোসাইটি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, স্মার্ট বাংলাদেশ গড়ার মূল চাবিকাঠি ডিজিটাল সংযোগ। প্রতিটি শিল্পাঞ্চলে 5G চালু করা হবে বলেও জানান প্রধানমন্ত্রী। বৃহস্পতিবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ডিজিটাল বাংলাদেশ মেলা 2023-এর উদ্বোধন উপলক্ষে এক ভিডিও বার্তায় একথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ ডিজিটালাইজেশনের এক বিপ্লব ঘটে গেছে। এখন তরুণ প্রজন্মের মধ্যে স্মার্ট বাংলাদেশের স্বপ্ন রচিত হচ্ছে। ডিজিটাল কানেক্টিভিটি হবে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের প্রধান হাতিয়ার। এই কানেক্টিভিটির উপর ভিত্তি করেই গড়ে উঠবে স্মার্ট সিটিজেন, স্মার্ট ইকোনমি, স্মার্ট গভর্নমেন্ট এবং স্মার্ট সোসাইটি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, স্মার্ট বাংলাদেশ গড়ার মূল চাবিকাঠি ডিজিটাল সংযোগ। প্রতিটি শিল্পাঞ্চলে 5G চালু করা হবে বলেও জানান প্রধানমন্ত্রী। বৃহস্পতিবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ডিজিটাল বাংলাদেশ মেলা 2023-এর উদ্বোধন উপলক্ষে এক ভিডিও বার্তায় একথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ ডিজিটালাইজেশনের এক বিপ্লব ঘটে গেছে। এখন তরুণ প্রজন্মের মধ্যে স্মার্ট বাংলাদেশের স্বপ্ন রচিত হচ্ছে। ডিজিটাল কানেক্টিভিটি হবে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের প্রধান হাতিয়ার। এই কানেক্টিভিটির উপর ভিত্তি করেই গড়ে উঠবে স্মার্ট সিটিজেন, স্মার্ট ইকোনমি, স্মার্ট গভর্নমেন্ট এবং স্মার্ট সোসাইটি।